আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে মেইন হচ্ছে ক্যালসিয়াম নিয়ে, ক্যালসিয়াম কিভাবে কাজ করে এবং ক্যালসিয়াম এটা দাম কত হবে এবং এই ক্যালসিয়ামটা কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো। আর এই ক্যালসিয়ামের মতো কত হাজার ক্যালসিয়াম হতে পারে এবং কি সব কি কাজ একই করে কিনা সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। এখন যে স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে কোরাল ক্যাল ডিএক্স। এটা হচ্ছে হাই ক্যালসিয়াম। এটার ভিতরে এখন আমরা জানবো এটার ভিতরে কি কি আছে। একটা ক্যালসিয়ামের ভিতরে দেখতে পাচ্ছি এটার সাথে কি কি অ্যাড আছে সেটা বিস্তারিত জেনে নিই। এখানে আছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3, ক্যালসিয়াম আছে 600 mg, আর ভিটামিন D3 আছে 400 mg। একটা বাক্সেতে 40টা ট্যাবলেট থাকে। এটা তৈরি করেছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশের সর্বপ্রথম এই কোম্পানিটাই মেডিসিনটা এনেছেন, সেই জন্য এই মেডিসিনটা তারপরের থেকে বিভিন্ন কোম্পানি এটার দেখাদেখি তৈরি করছে। কিন্তু ফার্স্ট অফ অল এই রেডিয়ান কোম্পানি এই মেডিসিনটা এনেছেন, এমনকি এটা ক্যালসিয়াম এবং কি খুব ভালো কাজ করে। এখন জানবো যে এটা কী কী কাজ করে। এটা যাদের এই এখানে একটা এই ইমেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি হাঁটুর একটা ইমেজ। এখানে বুঝার এটা দিয়ে এখানে বুঝাইছে যে আপনার এখানে হাঁটুতে কোনো ক্যালসিয়াম কমে গেলে এবং কি আপনার হাতের কবজির থেকে কোনো ক্যালসিয়াম কমে গেলে এবং কি হাড় গোড় যদি যে কোনো পড়ে যেয়ে ভেঙে গেছে এবং কি কোনো হাত ভেঙে গেছে, যে কোনো ভেঙে যাওয়া এবং কি হাড় জোরে লাগানো সেটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ। আর এই ক্যালসিয়ামটা সেই হাড় ভেঙে যাওয়া এবং কি হাড়ের ভিতরে যেই এই আঠাটার মতো যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটা উৎপন্ন করে হাড়টাকে দ্রুত চলাচল করা, এর পুনরায় শক্তি বৃদ্ধি করা, এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ। এটা বিশেষ করে ডাক্তাররা যাদের কোথাও থেকে পড়ে গিয়ে এবং কি ইয়ে করে যে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে এবং কি যাদের অতিরিক্ত হাঁটু ব্যথা করে, পায়ের কবজি ব্যথা করে, হাতের কবজি ব্যথা করে, আঙুলের কবজি ব্যথা করে, জিনজিন করে, তাদের জন্য ডাক্তাররা এই মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকেন। এটা মেডিসিনটা ডোজ হচ্ছে প্রতিদিন একটা করে অ্যাডাল্টদের জন্য। ক্যালসিয়াম সাধারণত দুপুরবেলা খেতে হয়, সেটা আমি আপনাদেরকে আরও বিস্তারিত সামনে দেখতে থাকুন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। এটা এক পাতা মেডিসিন আপনার নিবে, আমি দেখাচ্ছি এরকম মেডিসিনটা দেখতে। এই দেখেন ক্যালসিয়াম রেডিয়ান কোম্পানি তৈরি করেছেন। এই একটা পাতা ক্যালসিয়াম আপনার থেকে 150 টাকা নেবে, আর এটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন। এবং এখন জানতে পারবো যে এই গ্রুপের আরও কত ওষুধ আছে, এর পরিবর্তনে আরও অন্য অন্য কোম্পানি কত ওষুধ বের করেছে, এগুলো কি একই কাজ করে কি না সেই সম্পর্কে বলবো। আর সেই সম্পর্কে আপনার বিস্তারিত জানাবো যে সেটা কিভাবে কাজ করে, একই কাজ করে কি না দেখতে থাকেন। আমি নিচে একটা প্রেসক্রিপশনের মতো লিখেছি, এটা যেই যতক্ষণ রিভিউ দিলাম যে মেডিসিনটা, সেই মেডিসিনটা এখানে লিখেছি। সেই মেডিসিন কোরাল ক্যাল ডিএক্স, এটার গ্রুপ সবচেয়ে মেইন জানতে হবে যে কোনো মেডিসিনের সেটার গ্রুপটা কি। এটার গ্রুপটা দেবে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3, এবং এই যে এখানে আমি এটা এখানেও লিখে দিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে, এটার গ্রুপ হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3। ক্যালসিয়াম হচ্ছে 600 mg, আর হচ্ছে ভিটামিন D3 400 mg, দুটোটা কম্বিনেশন করে একসাথে কাজ করে। এটার নিয়মটা ডাক্তার ঠিক এরকমভাবে লিখে দেবে, আপনারা যাদের লিখে দিয়েছে এবং কি যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখানেও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন মেডিসিন রিভিউ পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এই এখানে দেখতে পাচ্ছেন নিয়মটা, এটা হচ্ছে মূলত খাওয়ার নিয়ম। এটা হচ্ছে প্রথম যদি জিরো দেখতে পান, এটা হচ্ছে সকাল, আর প্লাস এটা হচ্ছে দুপুর 1, তার মানে এটা দুপুরে খেতে হয়, প্লাস তারপরে হচ্ছে গিয়া এটা মনে করেন এখানেও প্লাস হবে, প্লাস রাতে,
তার মানে রাতেও নেই সকালেও না আছে যে দুপুরে। এই জন্য যে কোনো ক্যালসিয়াম খাওয়ার জন্য এরকম যখন ক্যালসিয়াম আপনাকে ডাক্তার দিবে যে কোনো ক্যালসিয়াম আপনি দুপুরে খাবেন, দুপুরে খাওয়াতে ক্যালসিয়ামের কাজ করে খুব দ্রুত। এটা সাধারণত এক টানা দুই মাস খেতে হয় অথবা তিন মাস যাদের হাড় ভেঙে গেছে এবং কি ক্যালসিয়ামের খুব অভাবে হাঁটু এবং কি হাতের কবজি যে কোনো জয়েন্টে খুব পেইন হয় তাদের জন্য এটা প্রতিদিন দুপুরে টানা দুই তিন মাস খেয়ে যাবেন আপনার ব্যথা ক্লিয়ার। এখন জানতে পারবো যে এই গ্রুপের অন্য কোনো ওষুধ আছে কিনা। আপনাকে ডাক্তার যদি এই মেডিসিনটা দিয়ে থাকেন এবং আপনি ফার্মেসিতে গেছেন, সেখানে বললো যে আমার কাছে ভাই এটা নেই, ক্যালকোরাল ডিএক্স আছে, আপনি এটা নিয়ে যান, এটার এটা সেম কাজ করেন। অনেকে হয়তো বলে এটা তুমি চেঞ্জ করে দিতেছো, এটার নাম আলাদা, এটার নাম আলাদা, তারপরে কাজ করবে কীরকম, এটা তো তুমি ভুল ওষুধ দিতেছে। আসলে বুঝার হচ্ছে যারা বুঝে তারা অবশ্যই যে কোনো মেডিসিন চেঞ্জ করে নিজেরাই নিতে পারেন, নিতে পারে এখন, এবং কি আপনি ভিডিওটা দেখেন, দেখার পর আপনি নিজেও নিতে পারবেন এটার গভীরতা এবং কি গোপনীয় যেই এই সিস্টেমটা সেটা জানতে পারবেন। এটার নাম হচ্ছে কোরালকেল ডিএক্স, এটা তৈরি করেছেন রেডিয়েন্ট কোম্পানি, তাদের কোম্পানি প্রোডাক্ট চেনার জন্য এই নামটা দিয়েছেন কোরালকেল ডিএক্স। এখন মেইন বিষয় হচ্ছে আপনার এই যে এখানে কোরালকেল ডিএক্স নিচে লেখা আছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3, এবং যে নিচের মেডিসিনটা লেখা আছে সেটা হচ্ছে ক্যালকোরাল ডিএক্স, এটা তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সেটার গ্রুপটা আপনি দেখবেন সেটার নিচে কি এরকম ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 আছে কি না এরকম জাতীয়, তাহলে যদি মিলে তাহলে আপনি অবশ্যই দেখেন এটার ভিতরে আছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 600 400 সেম। এটা যেই যেইগুলো র মেটেরি দিয়ে তৈরি হয়েছে, যেই কাজে তৈরি হয়েছে এটাও সেই একই কাজে। এখন আপনি এটা গ্রুপ যদি মিলে অবশ্যই আপনি এই মেডিসিনটা নেবেন, ঠিক এটা যে কাজ করবো এটা একই কাজ করবে, এটাও ক্যালসিয়াম, এটাও হাড়, যে কোনো এটা যেরকম কাজ সেটা একই কাজ। ঠিক এরকম নিচে আরেকটা কোরাবন ডিএক্স, এটা নুবিস্তা কোম্পানি তৈরি করেছে, এটার নিচেও দেখবেন ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 600 and 400 সেম একই কাজ। অবশ্যই আপনাকে এটা এইটা যদি আপনি কোনো দোকানে না পান এটা নেবেন, এটা না পালে এটা নেবেন, যে কোনো একটা নিলেই হবে। আশা করি এই ভিডিওর থেকে আপনি এটা গ্রুপ সম্পর্কে জানছেন, এমনকি যে কোনো মেডিসিনের গ্রুপ দেখে কিনবেন, এমনকি ডেট দেখে কিনবেন আর কত এইগুলো ক্যালসিয়াম এক পাতা 150, এটাও 50 টাকা নেবে, এটাও 50। আরেকটা আছে যে একটু কম পাওয়ারে যেটা চাইল্ডদের জন্য আরও 25-26 এবং কি 20-21-এর জন্য D দেয়, এবং কি যারা 40-45 তাদের জন্য DX দেয়। এই জন্য নিয়ম সবগুলোর একই, এই জন্য ক্যালসিয়াম যে কোনো ক্যালসিয়াম খাওয়ার নিয়ম হচ্ছে দুপুরে খাবেন, দুপুরে ক্যালসিয়াম খেলে দ্রুত কাজ করে। আশা করি এই ভিডিও থেকে আপনি মেডিসিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই একটা কমেন্ট করবেন, যে কোনো মেডিসিন দেশি বিদেশি এখন যেই কোনো মেডিসিন সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।